হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিলনের ক্ষমতা বৃদ্ধি করতে যদি আপনি এই দুইটি উপাদান টানা 14 দিন খেতে পারেন, তাহলে আপনার মিলনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেটা আর থাকবে না। এর জন্য আপনাকে এই দুইটি উপাদানের সাহায্য নিতে হবে। আপনি যদি এই দুইটি উপাদান একসাথে খেতে পারেন, তাহলে আপনার শোনার যাবতীয় সমস্যা চলে যাবে। তাই শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্যার সমাধান করে নিতে পারবেন। আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে 1 গ্লাস বা হাফ গ্লাস দুধ নিতে হবে, কারণ দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালোরি, যেটা আপনার হার্ট ভালো রাখে, শরীরের জন্য অনেক উপকার। প্রতিদিন খাদ্য তালিকায় কিন্তু 1 গ্লাস দুধ রাখা খুবই প্রয়োজন। প্রতিদিনের খাদ্য তালিকায় 1 কাপ দুধ রাখতে পারলে আপনার এনার্জি বাড়বে, কারণ দুধ মিলনের শক্তি বাড়াতে ভেতর থেকে শক্তি জোগায়। আরেকটি উপাদান নিয়েছি, সেটি হচ্ছে এলাচ। এলাচ এবং 1 গ্লাস দুধ আপনি যদি একসাথে খেতে পারেন, সেটা আপনার জন্য অনেক বেশি পরিমাণে কার্যকরী হবে, শরীরে অনেক উপকার করে থাকে। এলাচ একটি মশলা, কিন্তু তারপরও মিলনের ক্ষমতা বাড়াতে এলাচের জুড়ি মেলা ভার। আপনাকে যেটা করতে হবে, আপনাকে 1 গ্লাস দুধ নিতে হবে এবং 1 গ্লাস দুধের ভিতরে এই এলাচটা ভালো করে, দুধের ভিতরে 2 থেকে 3টি এলাচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা খোসা সহ আপনি ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করার পরে আপনাকে এই 14 দিন ওই 1 গ্লাস দুধ এবং এলাচ ব্লেন্ড করে ওই যে একটা মিশ্রণ হবে, সেটি আপনাকে 14 দিন খেতে হবে। আপনি যদি 14 দিন খেতে পারেন, তাহলে আপনি মিলনে দ্বিগুণ শক্তি পাবেন এবং আপনি এক টানা মিলন করতে পারবেন, ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন এবং সঙ্গিনীকেও খুশি করতে পারবেন। আগের থেকে আপনার ইচ্ছা শক্তি বাড়বে, আপনার শরীরের ভেতরের এনার্জিটা বেড়ে যাবে, আপনার হার্ট ভালো রাখবে, আপনার চোখ ভালো রাখবে। এই এলাচ এবং দুধ আপনি যদি ব্লেন্ড করে খেতে পারেন, তাহলে আপনি এক রাতে কয়েকবার মিলন করতে পারবেন। তবে আপনাকে কিন্তু অবশ্যই এক টানা 14 দিন খেতে হবে। 14 দিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আর কোনো বাধাই আসছে না। তো ভিউয়ার্স, এভাবে আপনারা নিয়ম করে খেতে থাকুন এবং একটি ভালো ফলাফল পান। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।